হ্যালো গাইস, গুড মর্নিং। সুইটি মন্থ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ছোট বোনের জন্মদিন উপলক্ষে আমরা কি কি করলাম তোমার সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পারছো বোন গোমাতাকে স্নান টান করে খাইয়ে দাইয়ে আমরা ওই মন্দিরে গিয়ে একটু পূজা অর্চনা করে ঘরে এসেছি। তারপর এই শিব মন্দির হচ্ছে খুব বেশি জাগ্রত আমার বিয়ের আগে, এটা একটা খুব সুন্দর মন্দির ছিল। এখন বড় হয়ে একটা নতুন মন্দির বানানো হয় ওই জায়গাতে, স্বপনপুর শিব মন্দিরে। তো পূজা অর্চনা শেষ করে ফিরার পথে একটা ছোট্ট শিশুকে ফল খাইয়ে আমরা আবার ঘরে চলে এসেছি। তারপর দেখতে দেখতে সব কাজকর্ম শেষ করে দুপুর হয়ে গেছে, সুনামাকে খুলে নিয়েছি কাজকর্ম শেষ করার জন্য। ও কান্নাকাটি করছে। তো এখানে অল্প কিছু রান্নার আয়োজন করা হয়েছে, ওই রান্না বাড়ার সব কিছু রেডি করা হয়েছে। ছোটো বোনের সঙ্গে সাহায্য করছে, এখানে অল্প কিছু সাজানো গুজানো হয়েছে, বাইরে এসে ওইখানে বেলুন দিয়ে সাজাচ্ছে। তো তারপর আমিও একটু রেডি হওয়ার জন্য ঘরে চলে গেছি, দেখতে পারছো আমিও রেডি হচ্ছি। তারপর সব কাজকর্ম শেষ করে ছোটো বোনকে একটু রেডি করে দিচ্ছি এখানে। তো সব কিছু শেষ, রুমও ঠিকঠাক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। তারপর আমার বার্থডে গার্ল রেডি হয়ে এসেছে, দেখতে পাচ্ছ এখানে। তো অল্প কিছু সব কিছু শেষ, কয়েকটা আনন্দের ছবি নিয়ে বার্থডে পার্টিটা শেষ হয়ে গেছে। তো আজকের এই ছোটো ব্লগটা তোমার সাথে শেয়ার করছি, আশা করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার সঙ্গে থাকবে। এইভাবে ছোটোখাটো জিনিস তোমার সাথে যেন শেয়ার করতে পারি, ভালো লাগলে ভিডিওটা দেখবে সবাই। থ্যাংক ইউ।